সুপ্রিয় বন্ধুরা, ইমরান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সুস্বাগতম। আজকের ভিডিওতে আমরা এইচএসসি পৌরনীতি প্রথম পত্রের দিনাজপুর বোর্ড 2019-এ আসা একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। উদ্দীপক রনি একাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্র, তার আবশ্যিক বিষয় ছাড়াও চতুর্থ বিষয় সহ আরো চারটি বিষয় বেছে নেওয়ার সুযোগ আছে। রনি দুইটি লক্ষ্যকে গুরুত্ব দিয়ে তার বিষয় নির্বাচন করেছে। প্রথমত সুনাগরিক ও রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়াদি জানা, দ্বিতীয়ত রাষ্ট্রীয় আয় ব্যয় ও সম্পদের সুষম বর্ধন। প্রশ্ন ক, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? পৌরনীতিকে নাগরিক বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন? উদ্দীপকের রনি সুনাগরিক হওয়ার জন্য কোন পাঠ্য বিষয়টি বেছে নিয়েছে তা বিষয়বস্তু ব্যাখ্যা করো। উদ্দীপকে উল্লেখিত দুটি একে অপরের পরিপূরক বিশ্লেষণ করো। প্রশ্ন ক এর উত্তর, মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি অ্যারিস্টটলের। খ এর উত্তর, পৌরনীতির মূল বিষয়বস্তু নাগরিকতা কেন্দ্রিক বলে পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করাই পৌরনীতির লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে পৌরনীতি নাগরিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিশদভাবে আলোচনা করে, যেমন নাগরিক ও নাগরিকতা, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক নানা দিক সম্পর্কে। তাই বলা যায় পৌরনীতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। প্রশ্ন গ এর উত্তর, উদ্দীপকের রনি সুনাগরিক হওয়ার জন্য পৌরনীতি ও সুশাসন নামক পাঠ্য বিষয়টি বেছে নিয়েছে। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী পৌরনীতির মূল আলোচ্য বিষয়। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তৃত, অর্থাৎ যা কিছু নাগরিক জীবনকে স্পর্শ করে পৌরনীতির বিষয়বস্তুও ততদূর প্রসারিত। এ কারণে উদ্দীপকের রনি বিষয় নির্বাচনে প্রথমত পৌরনীতি ও সুশাসন বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছে, কারণ নাগরিকের অর্থ ও প্রকৃতি, নাগরিকতা অর্জন ও বিলোপ, সুনাগরিকতা, নাগরিকের অধিকার ও কর্তব্যবোধ প্রভৃতি অতীত ও বর্তমান সম্পর্কে এ বিষয়টি আলোচনা করে। পরিবার, রাষ্ট্র এবং রাষ্ট্রের সাথে জড়িত সকল প্রতিষ্ঠান এর বিষয়বস্তুর আওতাভুক্ত। রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ রাজনৈতিক তত্ত্ব এবং সামাজিক ও রাজনৈতিক বিষয় সমূহ পৌরনীতি ও সুশাসনের অন্যতম আলোচ্য বিষয়। এছাড়াও নাগরিকতার স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিক সহ নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে থাকে পৌরনীতি। পৌরনীতি সংবিধানের অগ্রগতি ও বিকাশ ধারা নিয়েও আলোচনা করে। সুতরাং পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত হওয়ায় উদ্দীপকের রনি এ বিষয়টি প্রথমে বেছে নিয়েছে। প্রশ্ন ঘ এর উত্তর, উল্লেখিত বিষয় দুটি তথা পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের পরিপূরক, কেননা পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয় সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। পৌরনীতি মূলত একটি সামাজিক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসনের সাথে স্বভাবতই জ্ঞানের কতিপয় শাখা গভীর সম্পর্ক বিদ্যমান, এর মধ্যে অর্থনীতি অন্যতম। উদ্দীপকের রনিও তাই নির্বাচনের বিষয় স্থানে অর্থনীতি বিষয়টি রাখতে ভুল করেনি। আর এ দুটির লক্ষ্য হলো সুখী ও সমৃদ্ধশালী সামাজিক জীবন প্রতিষ্ঠা করা। এ লক্ষ্যে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি একের পরিপূরক হয়ে কাজ করে। প্রতিটি রাজনৈতিক সমস্যার যেমন অর্থনীতির দিক রয়েছে, তেমনি প্রতিটি অর্থনৈতিক সমস্যারও রাজনৈতিক দিক রয়েছে। আধুনিক কালে সকল প্রকার অর্থনৈতিক কার্যক্রম রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। এ কারণে দুটি বিষয়ের মধ্যে রয়েছে পারস্পরিক নির্ভরশীলতা। রাষ্ট্র পরিচালনায় পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়ই পরিপূরক ও সহায়ক ভূমিকা রাখে। সমাজ কল্যাণের প্রশ্নে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির গভীর যোগসূত্র রয়েছে। তদ্রূপ রাষ্ট্রীয় জীবনে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে পৌরনীতির সাথে অর্থনীতির গভীর যোগসূত্র রয়েছে। মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়, বরং তা একে অপরের পরিপূরক ও সহায়ক। একটির পরিবর্তন হলে অন্যটিরও পরিবর্তন হয়। পরিশেষে বলা যায় যে পৌরনীতি ও সুশাসন এবং অর্থনৈতিক একে অপরের পরিপূরক। পুষ্টোক্ত এ উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি।